শুধু বড় স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য কত পরিশ্রম করতে হয় আজ আপনাদের দেখাবো। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আজকের দিনে একটু প্ল্যানিং করি এবং কিছু ভিডিও আইডিয়াস নোট করি, বাট সময়ের অভাবে এসব আইডিয়া নিয়ে বর্তমানে ভিডিও মেক করতে পারছি না, আর কখনো কখনো সকালে ভিডিও এডিটও করতে হয়। তারপর খাবার খেয়ে গাড়ি নিয়ে বের হয়ে যাই। এখন আমি একটা রিজার্ভ টিপে যাবো, তো টিপটি নিয়ে এখন চলে আসলাম এই হাসপাতালে। এখানে কিছুদিন আগে টিপ নিয়ে আসছিলাম এন্ড এই ভিডিওতে প্রায় 1 মিলিয়ন ভিউজ আসছে। এটা গ্রামের এক খ্রিস্টানদের হাসপাতাল এন্ড এই হাসপাতালের পিছনের দিকটা অনেক সুন্দর। তো এখানে ডাক্তার দেখে রুগীকে বাড়িতে দিয়ে চলে যাচ্ছে আমাদের স্ট্যান্ডে। তো আজ সারাদিন গাড়ি চালিয়ে এই মাত্র গাড়ি গ্যারেজে বন্ধ করছি, তারপর চলে আসি বাড়িতে। বাড়িতে এসে খাবার খেয়ে আবার কাজে লেগে যাই। প্রথমে ভিডিও স্ক্রিপ লিখি, আর স্ক্রিপ লিখতে প্রায় 40 থেকে 60 মিনিট সময় লেগে যায়। তারপর ভয়েস রেকর্ড করি, দেন ভয়েসটা এডিট করি, তারপর ফাইনালি ভিডিওটা এডিট করি। ভিডিও এডিট করতে সবচেয়ে বেশি সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লেগে যায়। এডিট শেষ হয়ে গেলে তারপর ভিডিও আপলোড করি, আর এভাবে প্রতিদিন চলতে থাকে। যারা আমাকে হেট করো তাদের বলছি, স্বপ্ন পূরণ করার জন্য আমার মতো পরিশ্রম করো, আমাকে নিয়ে বাজে সমালোচনা নয়।